তিনটা লেয়ার থাকে, তিনটা লেয়ারে চারটা চারটা কয়েল থাকে এবং তিন চাইরা বারোটা কয়েল থাকে। তো এই তো এটার মাথাটা কই আসছে, এই এটা হলো এটার মাথা, এটার মাথাটা অবশ্যই মিডলে আসবে, এটার মাথাটা এই জায়গায় আসবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার আরও একটি নূতন ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আজকের বিষয়টি হলো কিভাবে মোটর বার্নিংয়ের পরে আপনি কানেকশনগুলো দিবেন। তো আপনারা কিন্তু জানেন যে একটা মোটরের ভিতরে তিনটা লেয়ার থাকে, তিনটা লেয়ারে চারটা চারটা কয়েল থাকে এবং তিন চাইরা বারোটা কয়েল থাকে। তো বারোটা কয়েলের আপনার অবশ্যই তিনটা লেয়ারের কিন্তু আপনার ছয়টা মাথা হয়। তো প্রথম যে কয়েলটা এই, তো এটার মাথাটা কই আসছে, এই এটা হলো এটার মাথা, এটার মাথাটা অবশ্যই মিডলে আসবে, এটার মাথাটা এই জায়গায় আসবে। তো আমাদের শুরু যে তিনটা মাথা আর শেষ তিনটা মাথা, এই তিনটা মাথা আমরা কি করব, অ্যাডজাস্ট করে দেব। তো অ্যাডজাস্ট করে দিলে অবশ্যই আমাদের শুরু মাথাটা থাকবে লুপের মাথা, আর এই যে শেষ মাথা তিনটা, এই মাথা তিনটা থাকবে আপনার অ্যাডজাস্ট মাথা। তো অ্যাডজাস্ট করার মাথাটা আমরা প্রথমে মোড়াই নেব। তো আমরা তিনটা মাথায় এক করে নিলাম। মাথা তিনটে মোড়ানোর আগে আপনি অবশ্যই মনে রাখবেন যে আমাদের এই তারগুলো অনেক সুন্দরভাবে ঘষে নিতে হবে। যদি আপনি ঘষে না নেন তো সেক্ষেত্রে আপনার ঝালাইটা কিন্তু ধরবে না, আর এক তার থেকে আর একটা তারে কানেকশন ঠিকমতো যাবে না। তো আমাদের এই এই জায়গায় কয়টা তার আছে, আপনার এক এক লুপে আপনার ১৮ পিস করে তার আছে, আর ১৮ পিস তার তিন গুণ করলে কত হয় এই হিসেবটা রাখতে হবে, যে এই তারগুলো আমাদের সব একটা মাথায় জোড়া লাগবে। আর দ্বিতীয়ত এই যে তিনটা মাথা দেখতে পারতেছেন, এই তিনটা মাথায় আমাদের মোটরের যে তিনটা লুপ, এই তিনটা লুপে এই মাথা চলে যাবে। তো এই যে তারের মাথাগুলো দেখতেছেন, এই তারের মাথাগুলোও আপনারা ঘষে নেবেন। ঘষে নিলে কি হবে, আপনাদের ঝালাইগুলো আরও সুন্দর ধরবে, রাংটা আরও ভালো করে এই জায়গায় লাগবে। আর ক্ষেত্রে সোল্ডার যদি আয়রন কম গরম হয় তো সেক্ষেত্রেও আপনার রাংটা ভালোভাবে লাগবে। আর আমি এগুলো অনেক আগেই ঘষে নিছি, আপনাদের দেখানোর স্বার্থে আমি এটা আবারও একটু ঘষা দিয়ে নিলাম। এই তারগুলোও এভাবে ঘষে নেবেন, এভাবে ঘষে নিলে আপনার তারটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হলে হয়ে গেলে আপনি এরকমের একটা টিউব এ জায়গায় ভরে নেবেন, এই জায়গায় কিংবা তারের আগায় ভরে নিলেই হবে। আমরা মোটর বাইন্ডিংয়ের কাজ অনেকগুলো আমাদের চ্যানেলে দিছি, বিশেষ করিয়া যদি আপনারা ওই ভিডিওগুলো দেখেন তাহলে এই মোটরগুলো আপনারা বানতে পারবেন। তো আমি কিন্তু এই সবুজ তারটা এই প্রথমটা লাগাই নিলাম। একটা প্লাস দিয়ে ধরে নেবেন, আর একটা প্লাস দিয়ে খুব ভালো করে টাইট দেবেন। এই কাজটার ক্ষেত্রে আপনি হাত দিয়ে ধরিয়ে রাখতে পারবেন না,
যেই পরিমাণ টাইট লাগবে সেক্ষেত্রে একটা প্লাস দিয়ে ধরতে হবে। এবারে আমরা সবুজ তারটা মধ্যে মিডল পয়েন্টে যে লুপটা আছে মিডল পয়েন্টের লুপে লাগাই নেব। তার জন্য আমরা লুপটা আগে ভরে নিই। এই যে আমরা টিউবটা ভরে নিলাম। ভরে নেওয়ার পরে এই তারটারেও আমরা এইভাবে মোড়াই দেব। মোড়াই দেওয়ার পরে এটা প্লাস দিয়ে এটারে ধরব। তারপর অন্য একটি প্লাস দিয়ে আমরা এটারে মোড়াই দেব। তো এটা হয়ে গেল দ্বিতীয়। তৃতীয় যে লুপটা আছে একদম শেষের লুপটায় আমরা আরেকটা টিউব ভরে নেব, বাদে আমরা হলুদ তারটা লাগাই দেব। হাতে মোড়াই নিলাম। এখন একটা প্লাস দিয়ে ধরব, আর একটা প্লাস দিয়ে আমরা টাইট দেব। তো আমাদের এই লুপগুলো লাগানো শেষ, এখন আমরা ঝালাই করে দেব। তো ঝালাইটা যে করব তাতেও আমাদের বড় কোনো তাতালের দরকার নেই, আমরা সাইড ওয়ারের তাতাল দিয়েই এই মোটা ঝালাইগুলো করব। কিভাবে করব, আপনি কিভাবে সোল্ডারিংটা আয়তনে রাখবেন এবং আপনার সোল্ডারিংয়ে ভালো ঝালাই হবে সে বিষয়ে বিস্তারিত কথা থাকবে। তো আমরা এখন এই ঝালাইগুলো করে নিচ্ছি। ঝালাইটা তো ঝালাইগুলো করার সময় অবশ্যই আপনি রাংটা ভালো হইতে হইবে, এবং আপনার এই ঝালাইটা যেহেতু মোটা এই ঝালাইটা আপনি তবে খুব সুন্দরভাবে ঝালাইগুলো দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি দ্বিতীয় ঝালাইটা দিতেছি। অনেকে টেনশনে পড়ে যান যে এই ঝালাইগুলো কীভাবে দিবেন, এত মোটা ঝালাই আপনারা অনেক সময় দেওয়া গেছে মোড়াই মোড়াই লাগান। তো মোড়াই মোড়াই লাগাইলে কি হয় জানেন, আপনার এই জায়গায় 18টা তার আছে, এই 18টা তার কিন্তু অ্যাডজাস্ট হয় না, ভালো লুজ করে বিধে আপনার মোটরটা পুড়ে যেতে পারে। এবার আমি তৃতীয় নাম্বার ঝালাইটা দিচ্ছি। তৃতীয় নাম্বার ঝালাইটাও খুব সুন্দরভাবে দিবেন। এই তিনটা ঝালাই যতটা মোটা তার তিন গুণ মোটা হইলো আমাদের ওই অ্যাডজাস্ট লুপটা, যেই তিনটা লুপ এক হয়। তো এইভাবে আপনারা এই ঝালাইগুলো দিবেন। ঝালাই দিতে গেলে আপনাদের খুবই সংকট হয় যে আমরা এত ছোট তাতাল দিয়ে কি এই এই ঝালাইগুলো করতে পারব। তো আমার এই ঝালাইটাও হয়ে গেল। এখন আমরা এই যে মোটা যে ঝালাইটা আছে মোটা ঝালাইটা দেব। তো যত মোটা ঝালাই হোক আপনি এই স্যাম্পল সাইড ওয়ার তাতাল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার জন্য আপনার ভালো রাং এবং আপনার সোল্ডারিংটাও খুব ভালো হইতে হইবে। যদি আপনার যন্ত্রই ভালো না থাকে তাহলে আপনি যত মোটা তাতাল লন আর ওয়ার যতই বেশি থাক আপনার কাজ হবে না। আমরা এই মাথাটাও ঝালাই দিয়ে দেবো যাতে সমস্ত ঝালাইগুলো খুব ভালোভাবে পায়। কালো লাল, তো কালো লাল দিয়ে শুরু করবেন। এই প্রথমে দেখবেন প্লাস চিহ্ন এরকমের, এই প্লাস চিহ্নটা আপনি লাল লাগাবেন, নেগেটিভটা কালো লাগাবেন মানে মাইনাস চিহ্ন। এই তিনটে কালারে আপনি যে কোনোটা লাগান আপনার চলবে, কিন্তু আপনার তারটা ঘুরিয়ে দিতে হবে। আর যদি খেয়াল করে লাগান যে আমার কোন জায়গায় কোন কালার আসিল, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর ওলট পালট দেওয়া লাগবে না, ওই যেরকম আসিল ওইরকম লাগাই দেবেন। লুপের মাথায় যে টিউবগুলো আছে এগুলো আমরা ঢুকাই নিলাম। এখন আমরা আইসিটা বসাই নেব। বসাই নেওয়ার পরে আইসিটার প্রথমে যে সবুজ তারটা আছে সবুজ তারটা লাগাবো।
সবুজ তারটা ঝালাই করে দেব খুব সুন্দরভাবে। তারপরে হলুদ তারটা লাগাবো। হলুদ তারটার পরে লাগানো হয়ে গেলে তারপর আমাদের সিরিয়ালে ব্লু তারটা। তো এখন আমরা হলুদ তারটা লাগাই নিলাম, এখন আমরা ব্লু তারটা লাগাবো। ব্লু তার লাগানো হয়ে গেলে তারপরে আমরা মাইনাস কালো তারটা লাগাই দেব। মাইনাস কালো তারটা লাগানোর পরে আমরা পজিটিভ তারটা লাগাই দেব। তো এ পর্যায়ে আমাদের শেষ তার পজিটিভ এটাও লাগানো শেষ। তো এই পর্যন্তই ভিউয়ার্স আমাদের কাজ। তো যদি কাজটা অবশ্যই ভালো লাগে, মোটর বাইন্ডিংয়ের কানেকশন দেওয়াটা আপনাদের দেখিয়ে দিলাম, ভালো লাগলে ইএসবি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার পছন্দের ভিডিও পেতে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করুন।